দীর্ঘ 5 বছর ধরে রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন করছে না সরকার। নেশায় ডুবে যাচ্ছে গোটা রাজ্য, ধ্বংস হচ্ছে একাংশ ছাত্র সমাজও। নেই কোনো পদক্ষেপ, পড়াশোনার খরচ সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রেই বাড়ছে। রাজ্যে শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তুলতে হবে। স্কুল ও কলেজে পর্যাপ্ত শিক্ষক সহ ছাত্র ছাত্রীদের স্বার্থ সংশ্লিষ্ট 6 দফা দাবিতে বিশালগড় মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করলো এসএফআই। শুক্রবার সংগঠনের বিশালগড় বিভাগীয় কমিটির উদ্যোগে এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন মহকুমা শাসক বিনয় ভূষণ দাসের সঙ্গে, তুলে দেওয়া হয় স্মারকলিপি। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের বিশালগড় বিভাগীয় কমিটির সম্পাদক পুলস্ত চক্রবর্তী, বিভাগীয় সহ সম্পাদক হিমাদ্রি শেখর ঘোষ, রাজ্য কমিটির সদস্য আইনাল হোসেন প্রমুখ। আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের মধ্যে নারীরা ছাত্রীরা প্রতিনিয়ত ধর্ষণের শিকার হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি 2018 সালের নির্বাচনের পর কলেজগুলোতে এবিভিপির দুর্বৃত্তরা জোর করে কাউন্সিল তারা দখল করে রেখেছে। আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে কর্মসংস্থান নেই। আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত নেশা কারবারি যারা দেবতুল্য কার্যকর্তারা আছে তারা প্রতিনিয়ত নেশা কারবারির সাথে যুক্ত থাকছে। আইনের কোনো শাসন ত্রিপুরা রাজ্যের মধ্যে নেই। গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে আমরা আজকে এসডিএম স্যারের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছি এবং আমাদের দাবিগুলোকে সম্পূর্ণ করার জন্য উনাকে আবেদন করেছি। এবং আমাদের যে দাবিগুলো আছে, বিশেষ করে যারা যারা দেবতুল্য কার্যকর্তারা নেশা কারবারির সাথে যুক্ত আছে তাদেরকে যদি পুলিশ প্রশাসন ওদেরকে তাড়াতাড়ি করে না ধরে তাহলে আমরা এসএফআই বিশালগড় বিভাগীয় কমিটি তীব্রতর আন্দোলনে যাব। রিপোর্ট চ্যানেল 3 রাত।